হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আগের ক্লাসগুলির মতো, এই টাইপের যত রকম ক্লাস তোমাদের করানো হয়েছে, তো আগের ক্লাসগুলির মতোই কিন্তু আমরা এই কোশ্চেন, মানে এই ক্লাসের কোশ্চেনগুলো সলভ করব, এবং তার উপর বেস করে কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, যেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সার দেবে, এবং আরও হোমওয়ার্ক থাকবে যেটা তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপ থেকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, টেলিগ্রাম চ্যানেল থেকে। তো যারা সমস্ত হোমওয়ার্কস অ্যান্ড বাকি স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাক্সেস করতে চাইছো, তারা অবশ্যই অ্যাপ ইনস্টল করে নেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। ওকে, চলো দেরি না করে শুরু করব আজকের এই ক্লাসটি। দেখো, ফার্স্ট যে প্রশ্নটি দিয়েছে এটা কিভাবে সলভ করবে, তো এই প্রত্যেকটা যে কোশ্চেন আছে আমরা ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু সলভগুলি করব। ওকে, তো এখানে আমাদের কি বলেছে, 140.75 মাল্টিপ্লাইড বাই 0.01, এটা আমাদের দিয়েছে। তাহলে এখানে ট্রিক কি করব, তো ধরে নিতে হবে এখানে কোনো পয়েন্ট নেই, দশমিক নেই, তার মানে কেমন সংখ্যা আসছে, 14075 মাল্টিপ্লাইড 001। তো একের আগে, ওয়ানের আগে জিরো দেওয়ার কোনো মানে নেই, দেন কেটে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা আর এটা সংখ্যা আসছে, তাহলে এটা এইটাকে, মানে ওয়ান দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি আসবে, তো আমরা এখানে লিখে দিচ্ছি 14075, লিখে ফেলে দিলাম। এবার এই যে দুটো পর দশমিক, মানে টু ডিজিট দেন পয়েন্ট আমরা পেলাম, এখানে টু ডিজিট দেন পয়েন্ট, তো সেক্ষেত্রে এটাকে আমরা প্লাস করে নেবো, অ্যাড করে নেবো, মানে দুটো পরে পয়েন্ট দেন, এখানে আবার দুটো পরে, ইটস মিনস ফোর, চারটে পরে আমরা পয়েন্ট দেবো, ঠিক আছে। তার মানে এখানে দুটো পরে আর এখানে দুটো পরে, তার মানে এখানে আসবে, এই কোশ্চেনটার অ্যান্সার তাহলে আমরা কী করবো, 1.4075 হয়ে যাবে আমাদের অ্যান্সার এই কোশ্চেন। তাহলে যে ট্রিক আমরা ইউজ করলাম, এই ট্রিকের মাধ্যমে তোমরা পরবর্তীতে সমস্ত কোশ্চেনগুলো সলভ করতে পারবে, এইটা এই এই ধরনের প্রশ্ন যখনই আসবে দেন তোমরা সলভ করতে পারবে। তো অবশ্যই করে ট্রিকগুলো দেখো, ইম্পর্টেন্ট, ওকে। অ্যান্ড যারা এরকম ট্রিক শিখতে চাইছো এবং নবোদয়ের প্রস্তুতি অ্যাডভান্স লেভেলে নিতে চাইছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এরকম প্রচুর কোশ্চেন তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হচ্ছে, শুধু নবোদয় এন্ট্রান্স এক্সাম কেন, এই ধরনের যেখানেই প্রশ্ন আসে না কেন, এই ধরনের যত রকম যেখানেই প্রশ্ন আসুক সেটা তোমরা কভার করতে পারবে, সেটা তোমরা শিখতে পারবে, জানতে পারবে, এবং তোমাদের এই ধরনের কোনো প্রশ্নই ভুল হবে না। আর তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে, অল বাটনে প্রেস করে রাখবে, ওকে। তাহলে এই কোশ্চেনটা তো আমরা দেখে নিলাম, এর ওপর বেস করে আমরা আজকের এইচডাব্লিউটা দিচ্ছি, ওকে। তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, দুটো মিডিয়াম স্টুডেন্টের জন্য আজকের এই কোশ্চেনের হোমওয়ার্ক, দেখো আমি দিয়ে দিলাম এই কোশ্চেনের হোমওয়ার্ক। আচ্ছা, অপশানগুলো কিন্তু এখানে ভুল আছে, ঠিক আছে, গ্রাম একটা হবে না, অপশানগুলো ভুল আছে। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার সেটা তোমাদের করতে হবে, দেন অবশ্যই করে আমি দেখব কোনটা হচ্ছে রাইট অ্যান্সার। অপশানগুলো বলতে কি, এই গ্রামার, এই এই জায়গাটা, মানে এই যে গ্রাম গ্রাম বলেছে না, এই জায়গাটাতে প্রবলেম, এটা 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 এই জায়গাতে প্রবলেম, ওকে। তো আমি দেখব প্রত্যেকের সলভ, তো প্রত্যেকে সলভ করবে, অ্যান্ড তোমাদের আমি অ্যান্সার দেখব কমেন্ট সেকশানে, তো প্রত্যেকে অ্যান্সার করবে আজকের এই এইচডাব্লিউ, ওকে। তো নেক্সট আরও কোশ্চেন দেখব, নেক্সট কী কোশ্চেন আছে দেখো, ডিসপ্লে করে দিয়েছি, আর আমি সলভ দেখব তোমাদের কমেন্ট সেকশানে, চলো অ্যান্সার করো, আর আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে সলভ করতে হবে শর্ট ট্রিকের মাধ্যমে। তো আমাদের কী বলেছে এখানে, যে 0.9 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট ওপেন 0.3 মাল্টিপ্লাই 0.3, এটা আমাদের দিয়েছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তার মানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে সেটা ক্যালকুলেট করে যা আসবে সেটা এই 9 কে আমরা কী করবো, ভাগ করবো, এই পুরো এই অংশটা দিয়ে 9 কে ভাগ করবো। তার মানে কেমন বলতে চাইছে, 0.9 এটাকে আমরা ডিভাইড করবো ব্র্যাকেটসের মধ্যে যেটা থাকবে 0.3 মাল্টিপ্লাই 0.3, এটা। তো আমরা শর্ট ট্রিক যদি অ্যাপ্লাই করি তাহলে ব্র্যাকেটটা আমরা এখানে তুলে দিতে পারবো, তো 0.9 ডিভাইড 0.3 মাল্টিপ্লাই 0.3, এটা করতে পারি। তো এটার দশমিক, এটা দশমিক উঠিয়ে দেবো, 3 দিয়ে এটা ডিভাইড করলে আসবে 3 দিয়ে এটা ডিভাইড করলে আসবে 0.1, তাহলে আলটিমেট কি আসছে, 1/0.1 আসছে, ঠিক আছে, এটা। এবার অনেকেই ভাববে এটা কীভাবে করবো, তো সেক্ষেত্রে আরও একটা স্টেপ যদি আমি করি, এই পয়েন্টের জন্য পয়েন্টটাকে ওঠালে আমরা এখানে কি 10 দিয়ে গুণ করবো, তার মানে কি 10/1 আসছে, তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার, 10। এবার অনেকে এটা বুঝতে অসুবিধা হতে পারে, তো আমি ডিরেক্ট করছি, দেখো কী আসছে। তাহলে আর একটা প্রসেস আমি দেখাচ্ছি, 0.9 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আমরা আগে করবো, 0.3 মাল্টিপ্লাই 0.3 করলাম, 3 3 3 3 9, দেন 9 এখানে আসবে কি, এখানে আসবে 0.0, এটা, ওকে, 0.09 আসছে। এবার 0.9 ডিভাইড 0.09, ওকে,
এবার এখানে আমরা দশমিক তুলছি, দশমিকের জন্য ওয়ান, আর এখানে দুটো দুটো জিরো আমরা, আর এখানের জন্য দশমিক একটা আর জিরো। এবার নাইন নাইন কেটে যাবে, এটা জিরো জিরো কেটে যাবে, দেখো আলটিমেট কিন্তু ট্রেন চলে এসছে। দেন রাইট অ্যান্সার ইজ অপশান ডি। তাহলে এই কোশ্চেনটার আমরা অ্যান্সার পেয়ে গেলাম ডি, অর্থাৎ টেন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এর ওপর আমরা বেস করে আরও একটা হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি, যেটা তোমাদের করতে হবে, এবং আরও তোমাদের হোমওয়ার্ক প্রোভাইড করা হবে এই দুটো ক্লাসের ওপর। তো তার জন্য টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ফেসবুক পেজ বা আমাদের অ্যাপ ইনস্টল করে নেবে, লিঙ্ক কিন্তু সমস্তটার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো দেখো আজকের আরও একটা HW তোমাদের দেওয়া হলো, তো আমি অ্যান্সার দেখবো প্রত্যেক স্টুডেন্টের। কমেন্ট সেকশানে তোমার নাম অ্যান্ড রোল নাম্বার দিয়ে অবশ্যই করে HWগুলো করো, তুমি অনেক ফ্যাসিলিটি পাবে প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে। তো নবোদয় প্রস্তুতি হোক তোমার অ্যাডভান্স, এবং আরও অনেক 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 বেটার ওয়েতে এটাই আমরা এক্সপেক্ট করছি। যারা আরও কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো, দেন অবশ্যই করে বাংলা ভাষার স্টুডেন্টদের জন্য বা বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য তোমাদের হাতের কাছে প্রেক্ষা এডুকেশনে ফোকাস নবোদয় বই, যেটা কিন্তু প্র্যাকটিসের জন্য প্রচুর কোশ্চেন আছে, কয়েক হাজার কোশ্চেন পেয়ে যাবে এখানে। মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ল্যাঙ্গুয়েজ, তাছাড়া বইয়ের মধ্যে পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মডেল পেপার, ওয়েমার শিট অ্যান্ড ভিডিও কিউআর কোশ্চেন সলিউশন ক্লাস। তোমরা পেয়ে যাবে অ্যাপের অ্যাক্সেস, হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাক্সেস, মানে ডাউনলোড করতে পারবে কিউআর কোড স্ক্যান করে, তাছাড়া আরও অনেক কিছু যেটা তোমরা কিন্তু এই বইয়ের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড যারা চাইছো বাংলা মিডিয়ামে প্রবেশিকা পরীক্ষা দিতে অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রবেশিকা পরীক্ষা দিতে, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচ এর মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে, বাংলা মিডিয়ামের জন্য বাংলা মিডিয়াম ব্যাচ অ্যান্ড ইংলিশ মিডিয়ামের জন্য ইংলিশ মিডিয়ামের ব্যাচ, এই সমস্ত কিছু তোমাদের করানো হবে, সমস্ত কিছু সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস থাকবে। অ্যান্ড এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে, তাদের জন্য শুধুমাত্র প্রথম 100 জনকে আমরা স্কলারশিপ দিচ্ছি, তো স্কলারশিপের মাধ্যমে তুমি জয়েন করে নিতে পারো। তো সিট সংখ্যা যেহেতু লিমিটেড আছে, ইমিডিয়েট তুমি জয়েন করে নেবে, ফোন করতে পারো এই নাম্বারে, স্ক্রল করছে যে নাম্বারে, দেন অবশ্যই করে তোমার সিটটা তুমি বুক করে নিতে পারো। আর ক্লাসটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে যাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবে না। আর যদি তোমাদের 1% কাজে লেগে থাকে, একটুও যদি শিখে থাকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো অবশ্যই করে প্রত্যেক স্টুডেন্টকে বলবো পরবর্তী ক্লাসে থেকো, এবং আরও ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো।